হেসিয়ে ওকে যতক্ষণ পর্যন্ত আমরা আস্তা করে নিক্ষেপ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি হবে না। কারণ আমরা মুসলমান, আমাদের আঘাত লাগে, আমাদের ধর্ম নিয়ে যখন কোনো কথা বলে তখন আমাদের আঘাত লাগে। কিন্তু আমাদের বাংলাদেশের একজন অবৈধ প্রধানমন্ত্রী আছে, তার কাছে কোনো কিছু আঘাত লাগে না এবং সে মনে করে তার খেয়াল খুশি মধ্যে তার কোনো জবাবদিহিতা নাই সংসদে, সেই জন্য সে জনগণের ভোটার কেড়ে নিয়ে আজকে সে যা ইচ্ছে তা করে যাচ্ছে। তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, জনগণকে 10 টাকা কেজি চাল দিবে, বিনামূল্যে সার দিবে, ঘরে ঘরে চাকরি দিবে। আজকে কোথায় তার 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি? আজকে মানুষ পথে নেমে বসেছে, রাস্তায় আপনারা দেখেছেন বিভিন্ন ভাইরা পুলিশ প্রশাসনের যন্ত্রণায় তারা বাইক নিয়ে বের হয়। কাল তো আমি এক ভাইয়ের বক্তব্য দেখেছি, সে তার মুখটায় আগুন দিয়ে দিয়েছে। এইভাবে বেশ কয়েকজন করেছে, তাদের বাংলার মাটিতে ফিরিয়ে আনবো আমরা ইনশাআল্লাহ। জীবন শেষ, তোমাদের দলের সময় শেষ, দেশে নেত্রী বেতন খালেদাজিয়ার বাংলাদেশ আগামীতে জাগ্রত হবে, জনগণের জন্য কথা বলবে, জনগণের অধিকার আল্লাহ হাফেজ বাংলাদেশ।